खेजूर अत्यंत सुस्वादु और बेश परिचित एक फल। एर वैज्ञानिक नाम फिनिक्स डेक्टिलिफेरा। मानव सभ्यतार इतिहासे सुमिष्ट फल हिसाबे एर ग्रहणजोग्यता पावाय अनेक बछर पूर्व थेकेई एर चाषाबाद होये आसछे। एई गाछटी प्रधानत मरु एलाकाय भालो जन्मे। खेजूर गाछेर फलके खेजूर रूपे आख्यायित करा हय। माझारी आकारेर गाछ हिसाबे खेजूर गाछेर गड़ उच्चता 15 मीटार थेके 25 मीटार पर्यन्त होये थाके। एर लम्बा पाता रयेछे जा पाखिर पालकेर आकृति विशिष्ट। दैर्घ्ये पातागुलो 3 থেকে 5 মিটার পর্যন্ত হয়। আজকের এই পর্বে আমরা আলোচনা করব খেজুর সম্পর্কে। খেজুর শক্তির একটি ভালো উৎস, তাই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরের ক্লান্তি ভাব দূর হয়। ফলটি ডিম্বাকৃতি হয়ে থাকে, যার দৈর্ঘ্য 3 থেকে 7 সেন্টিমিটার এবং ব্যাসার্ধে 2 থেকে 3 সেন্টিমিটার হয়ে থাকে। প্রজাতির ওপর নির্ভর করে কাঁচা ফল উজ্জ্বল লাল কিংবা উজ্জ্বল হলুদ বর্ণের হয়ে থাকে। প্রধান 3টি চাষাবাদ উপযোগী খেজুরের মধ্যে রয়েছে নরম, অর্ধশুষ্ক এবং শুকনো। ফলের রকম ভেরের বিভিন্নতার কারণে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজের ন্যায় বিভিন্ন উপাদানের মাত্রা নির্ভরশীল। 4টি পর্যায়ে খেজুরকে পাকানো হয়। আরবি ভাষায় সেগুলি বিশ্বব্যাপী কিমড়ি বা কাঁচা, খালাল বা পূর্ণাঙ্গ, রুতাব বা পাকা, তমর বা সূর্যে শুকানো নামে পরিচিত। বিশ্বের সর্বত্রই খেজুর উৎপাদন হলেও মূলত মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোতেই এর উৎপাদন সবচেয়ে বেশি। তুরস্ক, ইরাক এবং উত্তর আফ্রিকার পশ্চিমাঞ্চল মরক্কোয় খেজুরের উপযোগিতা প্রাচীনকাল থেকেই রয়েছে। পবিত্র বাইবেলে 50 বারেরও অধিক জায়গায় খেজুরের কথা উল্লেখ রয়েছে। ইসলামিক দেশগুলোতে পবিত্র রমজান মাসে ইফতারে খেজুরের ব্যবহার অনস্বীকার্য। মেজুল এবং দেকলেত নূরজাতীয় খেজুরের চাষ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা এবং দক্ষিণ ফ্লোরিডায় চাষাবাদ করা হয়ে থাকে। মধ্যপ্রাচ্যের দেশসমূহে সনাতনী ধারায় খেজুর থেকে ভিনিগার এবং সিরকা প্রস্তুত করা হয়। মধ্যপ্রাচ্যে খেজুর অন্যতম প্রধান খাদ্য হিসাবে দীর্ঘদিন ব্যবহার হয়ে আসছে। সুদীর্ঘ কাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রধানত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার জনসাধারণের কাছে খেজুর প্রধান উপাদেয় খাদ্য হিসাবে বিবেচিত হয়ে আসছে। তবে খেজুরের চাষাবাদ কিংবা খেজুর গাছের উৎপত্তি সম্বন্ধে সঠিক কোনো তথ্য জানা যায়নি। ধারণা করা হয় যে পারস্য উপসাগরের তীরবর্তী দেশগুলোয় সর্বপ্রথম এর চাষাবাদ হয়েছিল। সম্ভবত প্রাচীনকাল থেকেই মেসোপটেমিয়া থেকে প্রাগৈতিহাসিক মিশরের অধিবাসীরা খ্রিস্টপূর্ব 4000 বছর থেকে এই গাছের গুণাগুণ সম্পর্কে অবগত ছিল। প্রাচীন মিশরীয়রা এই ফল থেকে মদজাতীয় পানীয় প্রস্তুত করত। খেজুরের পুষ্টি উপাদান সম্পর্কে বলা হয় 4টি বা 30 গ্রাম পরিমাণ খেজুরে আছে 90 ক্যালোরি, 1 গ্রাম প্রোটিন, 13 মিলিগ্রাম ক্যালসিয়াম, 2.8 গ্রাম ফাইবার। বিশ্বে প্রায় 3000 প্রজাতির খেজুর আছে। বাংলাদেশের বাজারে 100টিরও বেশি প্রজাতির খেজুর পাওয়া যায়। এর মধ্যে মাপরুম, মরিয়াম, সুকারি, সুগাই, ভিআইপি, মাসরুক, কলমি, আম্বার ও আজোয়া অন্যতম। বিশ্বের সবচেয়ে দামি খেজুর হলো আজোয়া। এর মধ্যেও অনেক পদ আছে। সৌদি আরবে ফলন হয় এই আজোয়া খেজুরের। এর দাম প্রতি কেজি 800 থেকে 2500 টাকা পর্যন্ত। আজোয়া খেজুর কালো, নরম, সুস্বাদু ও আকারে ছোট হয়। 1959 সালে সর্বপ্রথম লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আন্তর্জাতিক খেজুর সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে জাতিসংঘের উদ্যোগে খেজুর উৎপাদনের উন্নয়ন সংক্রান্ত বিশেষ কর্মসূচি নেওয়া হবে। খাদ্য ও কৃষি সংস্থা বাণিজ্যিক ব্যবহার ও মানদণ্ডবিহীন খেজুর তদারকি করবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।